আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি ফুটে রডের হিসাব মানে এক টন রড কিনলে কয় পিস রড পাবেন এই হিসাবটা বের করে দেখাবো তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে তো চলুন শুরু করি রডের হিসাব বের করার ক্ষেত্রে প্রথমে আমাদের যে বিষয়টি জানতে হবে রডের এম ডায়া এবং সুতা এম এমটা আমাদের জানা উচিত কারণ এটা পরবর্তী টাইমে আমাদের হিসাবের সময় কামেলা কাজে লাগবে তো দেখুন আমি লিখলাম এম বা ড্রায়া এবং সুতা আট এম এম রোডে দু সুতা দশ এম এম রোডে তিন সুতা বারো এম এম রোডে সাত সুতা ষোলো এম এম রোডে পাঁচ সুতা বিশ এম এম রোডে ছয় সুতা বাইশ এম এম রোডে সাত সুতা পঁচিশ এম এম রোডে আট সুতা আঠাশ এম এম রোডে নয় সুতা এবং বত্রিশ এম এম রোডে দশ সুতা তো চাইলে আপনার এই চারটা ছবি তুলে রাখতে পারেন বা মুখস্থ করে রাখতে পারেন কারণ রোডের হিসাব করার ক্ষেত্রে এই চারটা আপনাদের কাজে আসবে তো চলুন মূল হিসেবে চলে যায় তো দেখুন এখানে আমি লিখলাম রডের হিসাব আমরা রড হিসাব বের করার ক্ষেত্রে আমরা প্রথমে কী করবো এক ফুট রড হিসাব বের করব তো এক ফুট রডের হিসাব রডের সূত্র হচ্ছে ফুটে ডি স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ কেজি তো ডি স্কোয়ার মানে ডায়া স্কোয়ার আপনি জয় এম এম রডটা ব্যবহার করবেন এটা স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার এটাই হবে ডি স্কোয়ার তো দেখুন আমি এখানে টেন এম এম রডটা তিনশোতে রডটা ব্যবহার করবো তো দেখুন ডি স্কোয়ার সমান সমান তো টেন স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ কেজি তো দুইটা টেন একসাথে পুরোন দিলে আমরা পাই একশো বাই পাঁচশো বত্রিশ কেজি একশো একশোরে পাঁচশো বত্রিশ দিয়ে ভাগ করলে আমরা পাই শূন্য দশমিক ওয়ান এইট কেজি পাইলাম এক ফুট রডের ওজন তো আমাদের পূর্ণ একটি রডের হিসাব বের করতে হবে তো পূর্ণ একটি রড আমরা জানি পূর্ণ একটি রড উনচল্লিশ দশমিক ছয় ফুট হয়ে থাকে তো আমরা কাজের সুবিধাতে উনচল্লিশ দশমিক পাঁচ ফিট ধরতে পারি ওকে তো পূর্ণ একটি রডের হিসাব উনচল্লিশ দশমিক পাঁচ গুনন আমরা এক ফুট রোড ওজন পাই ওজন পাইলাম শূন্য দশমিক ওয়ান এইট কেজি তো শূন্য দশমিক ওয়ান এইট কেজি গুনন উনচল্লিশ দশমিক পাঁচ সমান সমান সাত দশমিক ফোর টু কেজি পাইলাম আমরা একটি রোডের পূর্ণ একটি রোডের ওজন তো আমরা এক টন রড কিনলে রড পাব কয়টি এই সব প্রায় বের করব আমরা জানি এক হাজার কেজি এক টন ওকে তো এক টন রড কিনলে রড পাবো এক হাজার গুনন ভাগ সরি এটা ভাগ হবে ভাগ সেভেন পয়েন্ট ফোর টু সমান সমান একশো পঁয়ত্রিশটি আমরা একশো পঁয়ত্রিশটি রড পাবো মূলত দশ এম এম তিনশো রড কিনলে তো চলুন এই যে বাকি এম এমগুলো আছে এগুলো রড কিনলে আমরা পঁয়ত্রিশ পাবো জেনে নিই আট এম এম রড কিনলে দুশো এগারোটি রড পাবো দশ এম এম রড কিনলে একশো পঁয়ত্রিশটি রড পাবো বারো এম এম রড কিনলে চোরানব্বইটি রড পাবো ষোলো এম এম রড কিনলে তিপান্ন পিস রড পাবো বিশ এম এম রড কিনলে চৌত্রিশটি রড পাবো বাইশ এম এম রড কিনলে আঠাশটি রড পাবো পঁচিশ এম এম রড কিনলে বাইশটি রড পাবো আঠাশ এম এম রড কিনলে আঠারোটি রড পাবো বত্রিশ এম এম রড কিনলে চোদ্দ পিস রড পাবো তো দর্শক রডের হিসাবটা আপনাদেরকে খুব সহজভাবে বের করে দেখালাম আশা করি আপনাদের উপকারে আসবে আর আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে সবারকে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকেন ওকে আল্লাহ হাফিজ